সরকারের দেয়া স্যাটেলাইট টিভি চ্যানেল মাইটিভিকে নিজের বলে দীর্ঘদিন যাবৎ অপপ্রচার চালিয়ে আসা এই ভণ্ড ও জালিয়াতকারী নারী বিলকিস জাহান। কিন্তু কথাই বলে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন, হলেও তাই অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বন্দী হতে হল বহুরূপী বিলকিস জাহানকে। প্রতারণার মামলায় দীর্ঘদিন পালিয়ে থাকার পর অবশেষে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হন এই নারী। মাইটিভির লোগো নকল করে খুলেছেন ওয়েবসাইট, আবার মাইটিভির নাম নিয়ে ভুয়া প্রতিনিধি নিয়োগ, বাণিজ্য, ভুয়া সাংবাদিক কার্ড প্রদান সহ এমন কোনো অপকর্ম নেই যা বিলকিস জাহান করেননি। দেশি বিদেশি ষড়যন্ত্র সহ বিভিন্নভাবে প্রতিনিয়ত মাইটিভি পরিবারের সম্মান নিয়ে তিনি ছিনেমিনে খেলেছেন, কিন্তু সত্যের জয় চিরদিনের আর মিথ্যা নিক্ষিপ্ত হয় আস্তা করে, আর তারই উজ্জ্বল দৃষ্টান্ত প্রতারক বিলকিস জাহান। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।